আমাদের মেইন টার্গেটই থাকবে যেন আমরা সিরিজটা জিততে পারি, বাট এর থেকেও বড় জিনিস আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। ইম্প্রুভমেন্টের জায়গা তো সবসময় বাংলাদেশ থাকে, তো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই অনেক আশা সিরিজটা নিয়ে, কারণ বিগ টিম টিমের সাথে খেলতে পারলে আপনার এই অপরচুনিটিগুলো ক্রিয়েট হয় অনেক, আপনি ভালো পারফর্ম, ভালো চিন্তাধারা চেঞ্জ হয় এবং আপনি আরও টপ লেভেলে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। তো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার অনেক উৎসাহ এটা নিয়ে যে তারা এরকম একটা বিগ সিরিজ খেলতে পারবে। উপর থেকে যে পাঁচ ছটা ব্যাটসম্যান আছে তারা সবাই সেঞ্চুরি করছে, তো আমার মনে হয় না এখানে এক্সেপ্ট শান্ত বাদে আমার মনে হয় না যে এটা নিয়ে কোনো প্রবলেম হবে, বাট শান্ত যদি দিন থাকে সেও 100 করতে পারে। তো এই বিলিফটা আমার পুরো ব্যাটসম্যানের উপর আছে সবারই, যে যে যখনই দিন পার করবে ভালো সেই রান করতে পারবে। লাস্ট পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া আগায় থাকবে আমাদের থেকে, কারণ তারা ওয়ান ডে ফরম্যাটটা খেলে আসছে, তো আমার মনে হয় না এরকম কোনো কিছু হবে। বাট হ্যাঁ, আমাদের হোম কন্ডিশন, আমাদের ক্রাউড থাকবে আমাদের সাপোর্টে, তো এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট হবে। তাদের ব্যাটিং লাইন আপটা খুবই ভালো, তো আমার মনে হয় শুধু বিরাট না, রোহিত, শেখর, যে কেএল, যে ব্যাটিং লাইন আপটা আছে, আমরা আত্মবিশ্বাসী আমাদের বলার নিয়ে যে ডেলিভার করতে পারবে আগামীকালকে, এবং হোপ ফর দ্য বেস্ট। আমরা চাইতেছি যে ভালো কিছু করার জন্য আর কি।